পুলওয়ামায় বীর শহীদ জওয়ান ও 26শে নভেম্বর 2020 থেকে চলা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত 200+ শহীদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করল বামপন্থী ছাত্র যুব নারী সহ গণ আন্দোলনের নেতৃত্বরা। রবিবার 14ই ফেব্রুয়ারি এই দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয় ভারতের বীর সৈনিকরা। দেখতে দেখতে এক বছর হয়ে গেলে এই দিনটিকেই ব্ল্যাক ডে হিসেবে আখ্যায়িত করে সারা দেশ জুড়ে বীর সৈনিকদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। রাজ্যের বিভিন্ন স্থানের সাথে বিলোনিয়াতেও ভারত মাতার বীর যোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন অংশের মানুষ। এই দিন বিলোনিয়া সিপিআইএম মহকুমা অফিস প্রাঙ্গণ থেকে বের হয় মশাল মিছিল। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করার পর পার্টি অফিসের সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বামপন্থী সংগঠনের নেতা কর্মীরা। এদিনের আয়োজিত অনুষ্ঠানে ছিলেন পার্টির দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদার, পার্টির মহকুমা সম্পাদক তাপস দত্ত, কৃষক নেতা বাবুল দেবনাথ, ক্ষেত মজুর ইউনিয়নের নেতা দীপঙ্কর সেন সহ অন্যান্য অতিথিরা। আমাদের দেশের বীর জওয়ান দেশপ্রেমীকে দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসবাদীদের দ্বারা নৃশংস হয়ে খুন হয়েছিলেন এবং বিশেষ করে আজকে যে 26শে নভেম্বর থেকে আজকে পর্যন্ত 81 দিন আমাদের দেশে যে চলছে যে কৃষক আন্দোলন, যে বিশেষ করে 3টি কৃষি বিল, বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে আজকে আমাদের দেশে দিল্লিতে লক্ষ লক্ষ মানুষ অবস্থান করে তার লড়াই সেখান মধ্যে সংগঠিত হচ্ছে। এই লড়াই এখন দিল্লির মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা দেশে লক্ষ লক্ষ মানুষ জমায়েতে সিদ্ধান্ত নিয়েছেন আমরা আমাদের দেশের যে 3টি যে কালা আইন, যে 3টি যে কৃষক বিরোধী আইন, এই আইন যতক্ষণ বাতিল হবে না ততদিন আমাদের দেশের লড়াই সেখানে মধ্যে জারি থাকবে। আপনারা দেখেছেন এই লড়াইকে দুর্বল করার জন্য আজকে বিশেষ করে 26শে জানুয়ারি ট্রাক্টর প্যারেড হয়েছে, যা স্বাধীনতার ইতিহাসে প্রথম। দিল্লিতে 1 লক্ষ, সারা দেশে 1 লক্ষ মিলিয়ে 2 লক্ষ ট্রাক্টর প্যারেড সেখানে মধ্যে সংগঠিত হয়েছে। আমাদের আন্দোলনটাকে দুর্বল করার জন্য লালকেল্লাতে ওই সেখানে দীপু সিং নামে পাঞ্জাবের একজন, যা আরএসএসের লোক, দিল্লির পুলিশ এই যৌথ ষড়যন্ত্র করে লাল কেল্লাতে গিয়ে কিছু উশৃঙ্খল করার চেষ্টা করা হয়েছিল, যাতে সে ইস্যুকে ব্যবহার করে আমাদের দেশের কৃষক আন্দোলনটাকে, শান্তিপূর্ণ আন্দোলনটাকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। আর এটা কৃষক বিরোধী সরকারের বিরুদ্ধে আমরা সেখানে আমরা আন্দোলন আমরা জারি রাখবো এবং যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি বিরুদ্ধে শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে লড়াই হবে। আপনারা জানেন আগামী 18ই ফেব্রুয়ারি কৃষক সমন্বয় সমিতি সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে রেলকে স্তব্ধ করে দেওয়া হবে, আগামী দিনে নতুন নতুন করে কর্মসূচি হবে। অর্থাৎ একটা প্যারালালভাবে একটা সরকার চলছে, যে সরকার পার্লামেন্টের বিরুদ্ধে মোদি বারে বারে কৃষক নেতাদের বিরুদ্ধে নানা মিথ্যা কুশাসিকের মধ্যে রটানো করা হচ্ছে, এরই বিরুদ্ধে আমরা আজকে সমবেত হয়েছি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।